যা গরম পড়েছে, এতে করে আর কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছে করছে না, শুধু মন চাইছে প্রাণ জোড়ানোর মতো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে। তো আজ আমি ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবতের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আম পোড়ার শরবত খেলে শরীর যেমন ঠান্ডা হয়, তেমনই গরমটাও কেটে যায়, আর ঠান্ডা গরম লাগার কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আম পোড়ার শরবতের রেসিপিটা। আম পোড়ার শরবত বানাবার জন্য প্রথমেই আমটাকে কিন্তু বেশ ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কালচে করে পুড়িয়ে নিতে হবে। এতে করে আমের ভেতর পর্যন্ত কিন্তু বেশ সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আমটা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবারে ঠান্ডা করে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে রাখবো। আর এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চা চামচের মতো গোটা জিরে আর 1/2 চা চামচের মতো গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে শুকনো খোলায় এই জিরে আর গোলমরিচটাকে সুন্দর করে রোস্ট করে নিয়ে এবারে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি শিলেই একটু মিহি করে গুঁড়ো করে নিলাম। এবারে এটাকে আমি তুলে রাখবো। এই মশলাটাকে আপনারা কিন্তু একটু বেশি করেও তৈরি করে রাখতে পারেন, যে কোনো সময়তেই কিন্তু আপনারা শরবতে এটাকে ব্যবহার করতে পারবেন। তো এটাকে আমি রেডি করে রাখলাম। এবারে আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে আটিটাকে শাঁস থেকে আলাদা করে নেব। আমের যে শাঁসটা এবার বেরিয়েছে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, জল ছাড়াই একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরকম পেস্ট বানিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু 1 সপ্তাহের মতো রেখে দিতে পারেন। যখন শরবত করবেন তখন একটু করে নিয়ে শরবতটা করে নিতে পারেন। তো দেখুন, এখন শরবত বানাবার জন্য একটা গ্লাস নিয়েছি আর এর মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিলাম। এবারে পুড়িয়ে পেস্ট করে নেওয়া আমের পাল্পটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা যতটা টক খেতে চাইছেন সেই বুঝে কিন্তু আমের পাল্পটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম বড় চামচের 1 চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি বা সুগার পাউডার, আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। সাথে স্বাদ মতো দিয়ে দিলাম বিট লবণ, আর রেগুলার লবণ দিয়ে দিলাম বা সাদা লবণ দিয়ে দিলাম। সাথে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম একদম 1 চিমটি পরিমাণ দিয়েছি, বেশি কিন্তু দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবারে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের আম পোড়ার শরবত তৈরি হয়ে যাবে। আমার এই আম পোড়ার শরবতের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবশেষে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিলাম। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।